হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর যারা যারা এই চ্যানেলে প্রথম দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমরা আছি এখন, দেখতে পাচ্ছ, বাইকার জোনে। আজকের ভিডিওটা মানে কি বলবো, ধামাকা হতে চলেছে। সামনে নতুন বছর আসছে, সেই হিসেবে নতুন বছরে ইয়ার এন্ডিং সেল যাকে বলে, ধামাকা হতে চলেছে। তো আমাদের মানে বাইকার জোনে যিনি ওনার আছেন, তার সাথে কথা বলে নিই একটু। আর হলো যে সাথে একটা কেক, মানে কি বাড়িতে গিয়ে 25 ডিসেম্বর সেলিব্রেট করতে? একদম একদম, তাহলে বুঝতে পারছো করে সেলিব্রেট করতে পারবে। আচ্ছা, মানে গাড়িও নিচ্ছে, সেই সঙ্গে একটা সেলিব্রেট একদম যেটা করতে পারে বাড়িতে গিয়ে সেই সাথে। আমার তরফ থেকে একটা ছোট বেড, এটা তো কিছুই না একটা, বাট একটা কাস্টমার কে একটা রিজানোর জন্য একটা দিতে পারি। আচ্ছা আচ্ছা, একটা মিষ্টি মুখ করতেই পারি আমি তো যতটা পারি করি। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে 25 ডিসেম্বর সামনে নতুন বছর আসছে, ধামাকা করতে হবে। কিন্তু ধামাকা আজকে অফার মানে বাজিয়ে ফুটবে প্লাস ধামাকা হচ্ছে কোথা থেকে? ধামাকা আছে যাওয়া, 2022 যাওয়া আছে আমার কাছে, 21 শেষের গাড়ি আছে যাওয়া, ডমিনার আছে, ভালো ভালো গাড়ি আছে, এসপি সাইন নতুন মডেল দু চারটে আছে, মানে কি নেই কি নেই, মাইলেজ কিং থেকে শুরু করে প্রিমিয়াম বাইক, প্রিমিয়াম সেগমেন্ট সব এ টু জেড আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তো শুরু হচ্ছে কোথা থেকে? শুরু করছি আমরা যাওয়া থেকে শুরু করি। ও দাদা, কি দেখাচ্ছো দাদা? এটা তো যাওয়া গাড়ি, নিখুঁত গাড়ি আছে, একটা দাগ পাবে না, ডাবল ডিস্ক, ডাবল চ্যানেল এবিএস, সিঙ্গেল স্ক্যাচ পর্যন্ত নেই গাড়িটা। তো শোরুম কন্ডিশন আছে? শোরুম কন্ডিশন গাড়ি আছে বিকজ একদম। আর আমার সবটা মানে ডিসক্রিপশনটা সামনে লেখা থাকে, তো আমার কোন কাস্টমার কে ভুগতে হবে না, আপনাকে এম পরিমাণ থেকে আমি একেবারে নামিয়ে রেখেছি, মানে এ টু জেড ডিটেইলসটা, ডিটেইলস দেওয়া আছে। কাস্টমার আসবে, গাড়ি দেখবে, ডিটেইলস দেখবে, কোনো ইয়ে নেই, হ্যাঁ, কোনো ডাউট নেই, এক মাস কমিয়ে এরকম বলি না, যা আছে সঠিক। 2021 এপ্রিলে গাড়ি আছে, ইনস্যুরেন্স পলিসি সব আপডেট, রোড অ্যাসিস্ট্যান্স অ্যাভেলেবল। আচ্ছা, রোড অ্যাসিস্ট্যান্স যেটা আছে ওটাও অ্যাভেলেবল আছে, ডাবল ডিস্ক, ডাবল চ্যানেল এবিএস এর গাড়ি। আপনাকে এটা কত দামে দেবো বলেন? এরা এটাই এটাই মিষ্টি মুখ করে দেবো, মিষ্টি মুখ করে দেবো, আপনি যা বলবেন ওই দামে দিয়ে দেবো। কত আপনি বলুন, আপনারই কথা থাকবে। দেড় লাখ? অত বেশি দিতে হবে না দাদা, আমাকে শুধু 1,28,000 টাকা দেবেন। 1,28,000 টাকা? 1,28,000 টাকায় যাবা? কোনো সিঙ্গেল স্ক্যাচ পর্যন্ত নেই, শোরুম কন্ডিশনে গাড়ি, মানে গাড়ি মানে ফিটনেস তো ওকে অল এন্ড গুড। আরেকটা কথা আছে, এটা 2500 কিলোমিটার চলা আছে অন রেকর্ড, আপনাকে আমি রেকর্ড দেখে দেবো যে আসবে কাস্টমার। অরিজিনাল অরিজিনাল পেইন্ট, নো সিঙ্গেল স্ক্যাচ, এবং মানে গাড়ির পুরো ডিটেইলস দেওয়া আছে। তাছাড়া গাড়ি সুন্দর গাড়ি আছে, চালাতে স্মুথ, 2500 কিলোমিটার চলা, জেনুইন গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি আছে, ইনস্যুরেন্স পলিউশন, রোড স্টেশন অ্যাভেলেবল। এরপরে আছে V3 চলে আসি, এফজেড ভার্সন 3, এটা হচ্ছে 19 শেষের গাড়ি আছে, প্রায় 20 গাড়ি। আপনাকে এটা আমি ধামাকাদার অফার দিয়ে দেবো, এটা আমাকে একদম দেবেন 78,000 দেবেন, 78,000 টাকা 19 শেষের। অরিজিনাল পেইন্ট, অরিজিনাল পেইন্ট গাড়ি, এফজেড ভার্সন 3 গাড়ি। আচ্ছা, আর কোন গাড়ি পেইন্ট করা থাকে না। আচ্ছা, স্টক গাড়ি বিক্রি করি। এটা হলো কিং, আরেকটা কিং 2018। আচ্ছা, 18 গাড়ি আছে, এলইডি মডেল লাগানো, হ্যাঁ এলইডি, সুন্দর গাড়ি, আপনাকে আমি 1,30,000 টাকা দিয়ে দেবো। 1,30,000? এটা কি সিঙ্গেল? সিঙ্গেল না, এটা আপনার ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক গাড়ি আছে, 2018 গাড়ি আছে। বুলেটের কদর একটা আলাদা, রাস্তায় বাড়বে না বলবে যে ঠিক আছে গাড়ি যাচ্ছে, কিছু যাচ্ছে। তারপরে আছে আরটিআর, বাগের বাচ্চা একদম, 160 আছে এটা, ঠিক আছে, 160 এর ডিমান্ড বেশি আছে আমাদের এই অঞ্চলে। গাড়িটার কিলার লুক একদম, কিলার লুক, 160 আছে এটা, 2016 সেপ্টেম্বরের গাড়ি, সবকিছু আপডেট আছে গাড়িটা, আমাকে শুধু 50,000 টাকা দেবেন, শুধু 50,000। তারপরে আমাদের ভিউয়ারদের একটা কথা বলে দেই দাদা, অ্যাড্রেসটা একটু ভিডিও, অ্যাড্রেসটা আপনাকে আমি ভিডিওর মাঝখানে ইন্টারাপ্ট করে বলে দিচ্ছি, সোজা আপনি মধ্যমগ্রাম থেকে কাউকে জিজ্ঞাসা করবেন, বাদু রোড, কাঞ্চনতলা, বাইকের দোকান,
কাঞ্চনতলা স্টপেজ একটা তিন মাথা মোড় আছে, ঠিক আছে, কাঞ্চনতলার সবাই চেনে, কাঞ্চনতলা তিন মাথা মোড়েই আমার দোকান আছে। পালসার মানে হন্ডা শাইনের সাথে সাথে কিন্তু এটা কিন্তু একদম খুব মানে বাজারে টেক্কা দিচ্ছে। এবার এটা দেখুন দাদা, 2022 এর গাড়ি আছে। আচ্ছা 2022 সালের গাড়ি আছে, 125 সিসি, ঠিক আছে। কত দাম দেবো বলেন? এত ভালো প্রাইস দেবো, কাস্টমার আপনাকে বলবে 80 লাগবে দাদা আমাকে, শুধু 67,000 দিয়ে। 67,000 এ 2022 এর গাড়ি, নতুন দাম কত আছে? একের উপরে তো তাহলে অবশ্যই একের উপরে আমাদের আগের ভিডিওতে অনেক কমেন্ট এসছে যে দামটা বেশি আছে, তা সেই ভিউয়ারদের দেখেন আমি এটাই বলতে চাইবো দাদা, দেখেন আমি কোয়ালিটি গাড়ির কোয়ালিটি মেনটেন আমার 100% নাম ট্রান্সফার হয়। আপনাকে বিল দেখাতে পারি, আমার জিএসটি রেজিস্টার্ড সব আছে, ঠিক আছে। আমি মানে এমন না যে দোকান খুলে বসে গেছি, আমি জিএসটি আগে নিয়েছি তারপরে গিয়ে বসেছি, ঠিক আছে। আমি সেকেন্ড হ্যান্ড গাড়িতে জিএসটি পেড করি, ঠিক আছে। আপনাকে বিল যা দেবো ওটা জিএসটি রেটেড বিল থাকবে, ঠিক আছে। তারপরে হলো যে আপনার পেপার পত্র নিয়ে আপনাকে এদিক ওদিক কোথাও ভুগতে হবে না, আপনার যা আছে সবকিছু এখানে অন মানে থেকে নেওয়ার পরে মানে আপনাদেরই দায়িত্ব সবকিছু এ টু জেড ক্লিয়ার করে, এ টু জেড করার আপনার কোথাও যেতে হবে না। কাঞ্চনতলায় এমন একটা দোকান আছে বাইকার জোন যে আপনাকে সবকিছু প্রোভাইড করে অন একটা স্টপেজে, যে আমার থেকে নিয়েছে সে আমাকে ভালোভাবে জানে, ঠিক আছে। আর যারা নাইনি তারা শুধু কমেন্ট করে যাবে, যারা নিয়েছে যারা ভালোভাবে জানে যে আমার কেন দাম আছে। মানে শোরুমে আসতে হবে, কাছে আসতে হবে, মায়া বাড়বে, কনফারেন্স ডিসকাস হবে, একদম বুঝতে হবে, তারপরে বাইক নিয়ে যাবে একদম। দামে অনেকে কম কম দিচ্ছে কিন্তু কার এনওসি নেই, কার কেস আছে, ওই সব কটা জিনিসটা বাদ দিন, আমার কাছে ফ্রেশ গাড়ি আছে। এরপরে আছে মাইলেজ কিং হিরো, 2019 সেপ্টেম্বরে গাড়ি আছে দাদা, 2024 আগস্ট পর্যন্ত ইন্স্যুরেন্স আপডেট, পলিউশন আপডেট, আপনাকে এটা দেবো অনলি 49,000 টাকা, 49,000 অনলি 49,000। বারাসাত বিকেলসের গাড়ি, বারাসাত বিকেলসের গাড়ি 2,000 টাকা নাম ট্রান্সফার। আচ্ছা এবার যাবো দাদা, আটটিআর আছে এটা, 4B, ঠিক আছে। 2016 অক্টোবরে গাড়ি আছে, আপনাকে এটাও খুব ভালো প্রাইসে দেবো। সিঙ্গেল ডিস আছে? হ্যাঁ এটা ডবল ডিস, ডবল ডিস আছে, ডবল ডিস গাড়ি আছে, এটা আপনাকে দিয়ে দেবো 54,000। তারপরে আসি আমরা, 21 মার্চের গাড়ি আছে এটা, পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি, মেইনটেনেন্স সব 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 আমার কাছে, পুলিশ জাজ সবার গাড়ি থাকে। আচ্ছা 2021 মার্চের গাড়ি আছে, 26 পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স আছে। আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি, আপনাকে খুব মানে দামে দামে দেব, আপনাকে এই গাড়িটা 83,000 দিয়ে। এরপরে আছে এটা তো মানে কি বলবো, ইয়ং এবার এনএস গাড়ি আছে এটা, এনএস 125 একুশের গাড়ি এটা, একুশের আপনাকে খুব ভালো রেটে দেবো, যেটা হলো 82,000 এ 5 বছর ইন্স্যুরেন্স সহ ডিসওয়ালা মডেল 125 পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আছে, এবার আছে গ্ল্যামার, হ্যাঁ এবার হচ্ছে গ্ল্যামার গাড়ি, অনেকেই খোঁজে গ্ল্যামার, গ্ল্যামার আছে কোথায়, গ্ল্যামার আছে কোথায়, তো বাইকার জোনে আসলে মোটামুটি গ্ল্যামার পেয়ে যাবে, একদম স্টক আছে। এটা শো ইঞ্জিন গ্ল্যামার, আচ্ছা আমাদের মুর্শিদাবাদ বঙ্গা এদিকে খুব এদের চাহিদা আছে, খুব ডিমান্ড এই গাড়িটা, মানে যে যার পছন্দ না, আর কিছু গাড়ি নেই, না 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 16 গাড়ি আছে, সবকিছু আপডেট গাড়িটা। আচ্ছা আপনি আমাকে মাত্র গাড়িটা দেবেন 45,000 টাকা দেবেন, মাত্র 45,000, মাত্র 45,000 টাকা দেবেন। এরপরে আছে হিরো, হিরো অ্যাচিভার BS4 এর গাড়ি আছে, 2017 গাড়ি আছে, 12,700, আপনাকে আমি এটাও খুব দামে দেবো, দিয়ে দেবো, এটা আমাকে দেবেন 37,000 টাকা, মাত্র 37,000 টাকা, 37,000 মাত্র। খুবই সুন্দর গাড়ি, আমার নিজস্ব পছন্দ, এটা আমাকে 49,000 টাকা দেবেন, 48,000 টাকা দিয়ে।
24 পর্যন্ত সবকিছু লেখা আছে। আপনি আমাকে শুধু এটা দেবেন 73,000 দেবেন, 73,000 চ্যানেলের নাম যদি নিয়ে আসে তারপরে ডিসকাউন্ট, চ্যানেলের নাম নিয়ে আসলে ওয়ান টেবিল ডিসকাউন্ট হবে, একদম একদম হবে, না হলে সবার জন্য এটাই আছে, রাইট, রেটটা খাওয়ার জন্য এটাই আছে, ফিক্সড রেট আছে এটা। এরপরে আছে আরেকটা ডমিনার 400, বাগের বাচ্চা, একদম বাগের বাচ্চা আছে, ডমিনার 400 ডাবল ডিস্ক ডাবল জন এবিএস, আচ্ছা ঠিক আছে। গাড়িটা সুন্দর কন্ডিশন গাড়ি, 1,22,000 টাকা দেবেন, 19 এর গাড়ি আছে, 19 এর গাড়ি 1,22,000 টাকা দেবেন, খুবই সুন্দর গাড়ি। এরপরে 8 টিয়ার, এবার এটা BS6 এর গাড়ি আছে, খুবই সুন্দর গাড়ি, 2020 সালের গাড়ি আছে, 5 বছরের ইন্স্যুরেন্স পাবেন আপনি, সবকিছু পাবেন, BS6 এর গাড়ি, খুবই সুন্দর গাড়ি, 78,000 মানে গাড়িতে কিছু এক্সট্রা খরচা নেই, গাড়ি পুরো এক্সট্রা অনেকই খরচা, অনেক কিছু এটা মাত্র আমাকে 44,000 টাকা দেবে। এরপরে আছে পালসার 125, 2022 সেপ্টেম্বরে গাড়ি আছে, 2022 সেপ্টেম্বর মানে 1 বছর 2 মাসের গাড়ি আছে, ঠিক আছে, 2027 পর্যন্ত ইন্স্যুরেন্স কাটা আছে, কিচ্ছু করতে হবে না, গাড়ি তেল ভরবেন চালাবেন, সুন্দর গাড়ি আছে, 68,000 মাত্র আমাকে, মাত্র 68,000 দিয়েন, 125 গাড়ি, 2022 সেপ্টেম্বরে গাড়ি আছে। আচ্ছা, এবার আছে R15 স্ট্যান্ডার্ড মডেল, এই যে প্লেন সিটটা যেটা দেখছেন না, ভার্সন 2 থেকে একটু প্লেন সিট নেওয়ার দিকে, কারণ এখন 2 থেকে এর বেশি ডিমান্ড আছে, আমি এটা আপনাকে বলে দিচ্ছি। তারপরে হলো এটা 17 গাড়ি, ইন্স্যুরেন্স পলিসি সব আপডেট, 24 পর্যন্ত মানে প্রত্যেকটা গাড়িতে একদম A to Z পেপারস কমপ্লিট, একদম নাম ট্রান্সফার শুধু করাবো, ব্যাস। আচ্ছা, এটা কি রেট থাকে আপনাকে দিয়ে দেবো? 54,000 দাদা, 54 এ 10-11 টাকা কম, 54,000 এ দিয়ে দেবো, গাড়ি দেখছিস চকচকে গাড়ি আছে, আচ্ছা, কোনো রং করা গাড়ি আমি বেশি না, নিখুঁত গাড়ি থাকবে, গাড়ি ট্রায়াল নেবেন তারপরে নিয়ে যাবেন, পেপার দেখবেন তারপরে নিয়ে যাবেন। এরপরে আছে আরেকটা 125, 19 এটা 19 এর গাড়ি, এটা পার্টি আছে, এখনই এটা বুকিং করে দেবে, হ্যাঁ দাও, দাম বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আমি বিক্রি করছি 48,000 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি কোনো কাস্টমার যদি পাশের কাস্টমার আসে 125 নেওয়ার জন্য অটোমেটিক্যালি একদম স্টক আছে, এটা 150 আছে, আচ্ছা এটা 150 সিসি, 125 দুটো পিস আছে, 2022 22 এর গাড়ি, আচ্ছা আচ্ছা, এটা 19 অক্টোবরের গাড়ি আছে, 48,000 এ বিক্রি করে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। এবার আছি আমরা 2021 BS6 এর গ্ল্যামার, অনেকের স্বপ্ন চাহিদা গাড়ি আছে, একটা গাড়ি সুন্দর, 5 বছরের ইন্স্যুরেন্স আছে আপডেট, আচ্ছা গাড়ি তো দাদা মনে হচ্ছে শোরুম থেকে কিনে আসা, নিখুঁত গাড়ি, নিখুঁত গাড়ি, হ্যাঁ মনে হচ্ছে যেন শোরুম কন্ডিশন, কিচ্ছু ভালো না, পুরো একদম চিকমাক জিন, একদম চিকমাক করছে, এটা আমাদের জন্য 168 টাকা দেবো, অনলি 168, কত টাকা, 168 টাকা, 2021 এর গাড়ি, 21 এর গাড়ি 168 টাকা দেবো, আচ্ছা। এরপর আছে হন্ডা গাড়ি, এবার একটু স্কুটি সিরিজটাও দেখে দিই, ঠিক আছে, হ্যাঁ BS6 এর গাড়ি আছে দাদা, আচ্ছা এটা হচ্ছে 2020 অক্টোবর গাড়ি আছে, আচ্ছা স্কুটি শেষের গাড়ি আছে, আচ্ছা এটা আমাকে দেবেন দাদা মাত্র 55,000, গাড়িটা একটু দেখে দিতে বলো, গাড়িটা মানে গাড়িটা দেখে দাও এখন পর্যন্ত না,
সুতো গাড়ি না এটা গাড়ি দিয়ে সিস্টার মডেল এর ডিমান্ড থাকে যে হ্যাঁ এবার দেখুন দাদা আমরা চলে আসি 12 নম্বরের 21 এর জুলাই এর গাড়ি আছে অ্যাক্টিভা 12 নম্বরের গাড়ি আচ্ছা অ্যাক্টিভা DS6 আচ্ছা এটাও আপনাকে প্রাইস দিয়ে দেবো খুব ভালো রেটে দুটো চাকাই ফ্রেশ পাবেন ঠিক আছে দুটো চাকাই ফ্রেশ মানে একটু বয়সটা বেশি এই আর বয়স বেশি আচ্ছা 15 গাড়ি আছে আচ্ছা 28000 টাকা মাত্র 28000 28000 টাকা 28000 টাকা 28000 টাকা 12000 নম্বরের গাড়ি দেব টায়ারটা দেখুন দুটো টায়ার দেব আচ্ছা এরপরে আরেকটা আছে BS6 এর গাড়ি আছে ZR গাড়ি আচ্ছা দাদা এই গাড়ি 20 সালের গাড়ি এটা কিন্তু খুব চলছে মানে চলছে আর ডিমান্ডও খুব একদম মানে অনেক শোরুমে গিয়েও পাওয়া যাচ্ছে একদম না 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 খুব সুন্দর গাড়ি চালাতে খুব কমফর্ট এটা আমাকে দেবেন দাদা 57000 টাকা দেবেন মাত্র 57000 হয়ে 20 শেষের গাড়ি আছে আচ্ছা আচ্ছা এই সব বলছে যে এসপি শাইন মানে দিওয়ানা হয়ে আছে নাকি দিওয়ানা হয়ে গেছে দিওয়ানা গাড়িও দিওয়ানা আছে দাদা মে তেরে প্যার মে পড় গয়া একদম মে তেরে প্যার মে পড় গয়া 2020 এর 20 শেষের গাড়ি আছে দাদা 17000 টাকা নিয়ে আসো শাইন এসপি নিয়ে যাও তেলের গন্ধে চলে দাদা মানে 200 গ্রাম তেল ভরবে শুধু ঘুরবে নতুন বছর আসছে পিকনিকে তো যেতে হবে গাড়ি তো একটা মাইলেজ দেখে গাড়ি নিতে হবে ওটাই ওটাই মানে অনেক গাড়ি মানে পারচেজ করে সেগুলো মানে ট্রায়াল চলছে কেন কি আমরা এভাবে হুট করে দিয়ে দিই না আচ্ছা আমরা আগে ফেস করব যে কাস্টমারটা কি ফেস করতে পারে ওটা দেখে দাদাদের মানে হচ্ছে টার্গেট কাস্টমারকে স্যাটিসফাই করা কাস্টমার যদি স্যাটিসফাই না হয় সে মানে রেফার করবে না বা সে নিজে না 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 ও ওরকম করতেই নি করবে না বন্ধু আমার এটাকে তাই বলে আমরা ট্রায়াল করি আই গাইড আচ্ছা ইয়ে থেকে ট্রায়াল করি কাজ বের করি যখন কাজ আসে না তখন এখানে আসে না হলে ও বাদ বাকি ওখানে গ্যারেজে থাকে আচ্ছা ওই নিয়েই আমরা সবসময় এগোতে থাকি নাম ট্রান্সফার সবকিছু হেজেল ফ্রি থাকবেন এখানে বাইকার জোনের একটাই পলিসি আছে সবাইকে ওইভাবে ট্রান্সফার করেই গাড়ি দেওয়া সবাইকে নিয়েই চলা একদম সবাইকে নিয়ে চলা তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর যত বেশি একটু শেয়ার করুন একদম ঠিক আছে এটাই করুন আর দাদাদেরকে চ্যানেলকে সাপোর্ট করুন এটাই আছে যে এরা আছে তারপরে আমরা আছি না আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে 98% নতুন যারা দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের মানে সাপোর্ট পেলে আমরা একটু মোটিভেশন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসব এনাদের মোটিভেশন থাকলে আমাদের আমরা আগে কেন কি আমাদেরকে কে চিনবে আমাদেরকে এই অঞ্চলে কি লোক চিনবে বাইরের লোক তো চিনতে পারবে না বাইরের লোককে চেনাতে গেলে তো ভিডিও দরকার তো এটাই হচ্ছে বিষয় সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে চলতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও